হাই ফ্রেন্ডস আমি সোমা সোমাস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের দুধ বাটার এবং ডিম ছাড়াই কীভাবে নরম তুলতুলে স্পঞ্জি কাপকেক তৈরি করা যায় তারই রেসিপি শেয়ার করব মাত্র অল্প কিছু উপকরণ দিয়েই বাচ্চাদের টিফিনেও আপনারা এই কেকটি ঝটপট বানিয়ে দিতে পারেন আর দেখুন কতটা স্পঞ্জি একদম নরম তুলতুলে তৈরি হবে চলুন তাহলে এখন এই রেসিপিটি দেখে নিন কাপ তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বোলের ওপর দিয়ে দিলাম একটি চালনি চালনির ওপর দিয়ে দিলাম এক কাপ ময়দা তারপর ময়দাটা ভালো করে চেলে নিতে হবে ময়দা চালা হয়ে গেলে দিয়ে দিচ্ছি এক চামচ বেকিং পাউডার বেকিং পাউডারটাও ভালো করে চেলে নিতে হবে তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি চিনিটা আপনারা গোটাও দিতে পারেন আবার গুঁড়ো করেও দিতে পারেন এখন সব কিছু একসাথে ভালো করে মিক্স করে নিলাম অন্য একটি পাত্রে নিয়ে নিলাম ওয়ান ফোর্থ কাপ সাদা তেল আর দিয়ে দিচ্ছি এক চামচ ভ্যানিলা এসেন্স এটা মিশিয়ে নিলাম তারপর দিয়ে দিচ্ছি এক কাপ গরম জল এখন জলটাও ভালোভাবে সব কিছুর সাথে মিশিয়ে নিতে হবে তারপর এই জলটা দিয়ে অল্প অল্প করে ব্যাটারটা আমি মেখে নেব অল্প করে জল দিয়ে ব্যাটারটা এইভাবে হ্যান্ড উইসের সাহায্যে মেখে নিতে হবে আর মেখে একদম স্মুথ একটা ব্যাটার তৈরি করতে হবে একবারে পুরো জলটা দিতে যাবে না তাহলে কিন্তু ময়দাটা দলা পাকিয়ে যেতে পারে তাই অল্প অল্প করে জলটা মিক্স করে একটা ঘন স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে দেখুন ময়দা ও জলের পরিমাপ আমার একদম সঠিক রয়েছে এরপর সব কিছু খুব ভালোভাবে একসাথে মিক্স করে নিয়েছি দেখুন ব্যাটারটা ঠিক এরকমই ঘন তৈরি হবে যেহেতু এই ব্যাটারের মধ্যে ডিম নেই তাই এই ব্যাটারটাকে তিন থেকে চার মিনিট ধরে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যত ভালো ফেটাবেন কাপকেক কিন্তু ততই নরম হবে আর ব্যাটার এখন আমার একদম তৈরি ব্যাটারে ঘনত্বটা দেখুন ঠিক এরকমই হবে এরপর যে কাপগুলোতে আমি কেকটা তৈরি করব সে কাপগুলো এখানে নিয়ে নিয়েছি আর কাপের গায়ে অল্প একটু তেল ব্রাশ করে নিয়েছি এখন কাপের অর্ধেকটা অংশ করে কেকের ব্যাটার আমি দিয়ে দিচ্ছি কারণ কেকটা ফুলে ডাবল হয়ে যাবে তাই অর্ধেকের বেশি অংশ জুড়ে কেকের ব্যাটার কিন্তু দেওয়া যাবে না আর বাকি যেটুকু ব্যাটার রয়েছে সেটা একটা কেক টিনের মধ্যে নিয়ে কেকটা আমি বেক করে নেব এখন কাপগুলো একটা প্লেটের ওপর আমি তুলে নিচ্ছি তারপর ওপর থেকে অল্প একটু কালারিং টুটিফুটি ছড়িয়ে দিচ্ছি যাতে কেকটা দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে তবে টুটি ফুটি ছাড়াও আপনারা কিন্তু এই কেকটি তৈরি করতে পারেন আবার চাইলে কিছু ড্রাই ফ্রুটসও এখানে ব্যবহার করতে পারেন এরপর যে পাত্রে আমি কেকটা বেক করবো সেই কড়াইটিকে আমি দশ মিনিটের জন্য মিডিয়াম লো ফ্লেমে ফ্রি হিট করে নিয়েছি এখন কড়াইয়ের স্ট্যান্ডের মধ্যে আমি কাপ কেকগুলো বসিয়ে দিলাম এরপর ঢাকনা দিয়ে ঢেকে কেকটা আমি বেক হতে দেব তিরিশ মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা এরপর যায়ে একদম লোতে রাখবো ফিরে আসছে তিরিশ মিনিট পর তিরিশ মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি আর কেকটা দেখুন কি সুন্দর বেক হয়েছে ফুলে একদম ডাবল হয়ে গেছে এরপর কেকটা একদম পারফেক্ট হয়েছে কিনা না তার জন্য একটা টুথপিকের সাহায্যে আমি চেক করে নিচ্ছি দেখুন টুথপিকটা একদম ক্লিন বার হয়েছে অর্থাৎ কেকটা ভেতর থেকে একদম পুরোপুরি বেক হয়েছে এখন কেকগুলো আমি ঠান্ডা করে নিচ্ছি ঠান্ডা করার পর দেখুন কাপ থেকে কেকগুলো খুব সহজেই বার হয়ে আসবে তবে হাতের কাছে কাপ না থাকলে এই সেম প্রসেসে কেক কিন্তু আপনারা যে কোনো চায়ের কাপে অথবা কাগজের কাপেও বানিয়ে নিতে পারেন দেখুন কেক আমার একদম তৈরি আর কতটা নরম তুলতুলে স্পঞ্জি হয়েছে আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আজকের মতো নমস্কার বন্ধুরা সকলে ভালো সুস্থ থাকবেন